তুমি কি করতেছো? নাকি এক কুকুরের বাচ্চা দোস্ত ওড়াতে পেন আমি ধরে হাতে সরি বলো সরি আবার বলো সরি সরি Hey guys, good morning. Welcome to my YouTube channel and welcome to new video. তো আশা করি সবাই ভালো আছেন, বাট আমি ভালো নেই। আবার কালকের মতো আমাকে প্যারা দিচ্ছে সকাল সকাল ঘুম থেকে ডেকে দিয়ে। সকাল সকাল না বাট ঘুম থেকে উঠেই চা না খাইয়া এখন চাচ্ছি সাবাদকে ডাকতে। ও নাকি কোথায় ফুটবল খেলতে গেছে, ওকে নাকি ইমার্জেন্সি লাগতেছে। আমি কিন্তু খাই নাই চাটা কিছু, সাইকেল নিয়ে বেরিয়ে গেছি। বাট সূর্য টুর্য সব উড়েছে, তো ও গেছে মাঠে ফুটবল খেলতে। এখন ওকে ডাকতেই যাচ্ছি, কেমনটা লাগে সকাল সকাল দৌড়াদৌড়ি। আবার আজকে একটা দাওয়াত আছে দুপুরে, আর কালকে মেবি জাদু শহরে যেতে হতে পারে, তাও ভরে ভরে এখন আছি না, দেখা যাক কি হয়। আর চলেন সাবাদকে ডেকে নিয়ে আসি আগে গিয়ে। কেমনটা লাগে আজকে ঘর আসবে এমন দৌড়ানি দৌড়ানি দিব এখানে, ম্যাচটা খারাপ করেছে। এখন যাওয়ার সময়, আর আমরা সবাই যাচ্ছি আমাদের ফ্যামিলি মেম্বার সবাই যাচ্ছি দাওয়াত খেতে। আমাদের জায়গা সম্পত্তি কি দাঁড়াচ্ছে কিন্তু প্রচুর পরিবারে আমাদের। তো এখন যাচ্ছি খাইতে আমরা সবাই মিলে, অনেকদিন পর মেজবানি খাবার খাবো আমরা। লেটস গো লেটস গো লেটস গো। খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেছি, আর আমার পকেটে 20 টাকা বাকি আছে। আমি বাবুর্চিকে 20 টাকা দেওয়ার জন্য নিয়েছিলাম। মুরব্বীরা বসছে, তো মুরব্বীরা বসে একটু লাভ, আবার খাইতে পারি না কিন্তু লাভ হচ্ছে পকেটে টাকা যান। বাবুর্চিদেরকে টাকা ওরা দিয়ে দেয়, কিন্তু খাবারটা তেমন একটা স্যাটিসফাই হয় নাই। আর ভাই দাও আমরা যেটা দাওয়াত খাইছি সেটা হচ্ছে আমাদের ফ্রেন্ড বিয়ে করে ফেলছে, সেই উপলক্ষে আর ভাই সবাই বিয়ে করে ফেলছে, ছোটো ভাইরাও বিয়ে করে ফেলতেছে, ফ্রেন্ড সার্কেলও বিয়ে করে ফেলতেছে। কিন্তু আমরা করবো না, কেন? কারণ আমরা হচ্ছি আগে ডলার গরিব না। ফার্স্ট অফ অল কথা হচ্ছে আমি কান্ট্রি টু কান্ট্রি ট্রাভেল করবো, যতদিন না ততদিন বিয়ে করবো না। কিসের বিয়ে এত ছোটো বয়সে কিসের বিয়ে? হ্যাঁ এখন 18 বয়স মাত্র, 18। ইয়েস, আর সাবাদ আজকে মাইক খাইছে আমার, কেমন লাগছে মাইক খাই? এটা মেনে মারবে আগে বেচার কইলি স্টিল বডি স্টিল বডি। আচ্ছা তিয়ার হাতে আবার দিও তোর। আদের তোমার কেমন লেগেছে খাওয়ার? আপুই দে আরবাতে কেমন লাগছে? এটা কি স্বাদ হচ্ছে না? আপাত তোমার কেমন লেগেছে খাওয়ার? আসলে সবাই আসলে আমরা প্ল্যানিং করে গেছিলাম কি মেজবানি খাবার খাবো, ওইটাই মেজবানি খাবার দিছেম। হ্যাঁ আচ্ছা দিয়ে না, তো আরো সমস্যা এটি না, আমরা মনে করছিলাম মেজবানি খাবার কিন্তু এখানে দেখতেছি বিয়ের খাবারের মধ্যে দেড়ে গেলাম মেজবানি, এরকম না মেজবানি খাবার আলাদা একটা স্বাদ। কি দোস্ত? হ্যাঁ কি করতেছো তুমি? কি করতেছো? নাকি এক কুকুরের বাচ্চা দোস্ত ওড়াতে পেন আমি ধরে হাতে সাবাদের পোষা কুকুর। এটা সাবাদ, এটা সাবাদ, এটা সাবাদ।
তোমার নাম কি? দুষ্টুমি করো কেন? সরি বলো, আবার বলো সরি, বড় করে কি একটা কুকুরের বাচ্চা হয়েছে সবাই। তোমার নাম কি? তোমার নাম নাই সহজ ফটোগ্রাফি করতেছে, দেখি কি উঠছে। ওকে, তো আপনারা এতক্ষণ তো কুকুর ছানা নিয়ে ভিডিও দেখছিলেন, আর এখন বাজতেছে কয়টা একটু আগে বলি ভাই, নোটিফিকেশন আসা শুরু করেছে। এখন বাজতেছে 7:15, সন্ধ্যা বলেন রাত বলেন যা ইচ্ছা বলতে পারেন আও। আর এখন পড়তেছি মজা পায়ে। অ্যাকচুয়ালি এতক্ষণ টিউশনে ছিলাম, একটা হালকা ছোট্ট করে ঘুম দিয়ে তখন বন্ধুরা টিউশনে গেছিলাম, টিউশন থেকে এখন আসলাম। আর সাথে নিয়েছি এক প্লেট সেমাই। আও, এটা কি সেমাই বলে? এটা মনে হয় চট্টি সেমাই নাকি বাংলা সেমাই, আই ডোন্ট নো হোয়াট দিস, বাট খাবো। তো আজকে ভিডিও এখানে শেষ করে দেবো। ভিডিও শেষ করার আগে আরেকটা একটা ইনফরমেশন বলতে পারেন, গুড নিউজ বলতে পারেন আমার জন্য। আজকে আমরা 150 ব্লগ গোপ্রোর মাধ্যমে 150 ব্লগ আপলোড ডান, অ্যান্ড আজকে ব্লগটা ছিল 150 নাম্বার। এছাড়া তো আগে অনেক ব্লগ আছে, বাট গোপ্রো হিসেবে আমি কাউন্ট করতেছি 150 নাম্বার। সব মিলিয়ে কয়টি ব্লগ সেটা একদিন হিসাব করে আপনাদেরকে জানাবো। সব মিলিয়ে কয়টি ব্লগ এবং গোপ্রো নিয়ে কয়টি ব্লগ যাচ্ছে সেটা হচ্ছে একসাথে কাউন্ট করলে কয়টা হবে, তা তো 200 তো হবে মিনিমাম, আরও বেশি হতে পারে ব্লগ। কিন্তু গোপ্রোর মাধ্যমে আজকে 150 ব্লগ কমপ্লিট করলাম। তো এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারেন, চ্যালেঞ্জিং। অ্যান্ড ইয়েপ, 150 ব্লগ আপলোড ডান। সো সেই খুশিতে হলে হয় একটা লাইক দিয়ে দেন আর ভিডিওটা শেয়ার করে দেন। আর ওই যে কুকুরের যে কয়েকটা ছবি নিয়েছিলাম ওইগুলো চাইলে যে আপনারা দেখতে পারেন কোথায় গিয়ে, আমার ইনস্টাগ্রামে এবং আমার ফেসবুকে। তো দেখা হবে আগামীকাল সকালে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আর আইও আমাকে সাপোর্ট করেছেন, যারা সাপোর্ট করতেছেন বর্তমানে তারা, অ্যান্ড বলেন আপনাদের রিলেটিভদেরকে সাপোর্ট করার জন্য আমাকেও। হোপ সবাই অনেক বেশি এনজয় করবেন এবং সবাই অনেক বেশি পছন্দ করবে আস্তে আস্তে। হোপ সবাই আশা করছি ভিডিওটি পছন্দ করেছেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আগামীকাল সকালে।